আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামসা স্টুডেন্ট থেকে কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে প্রসেস নিয়ে কথা বলবো, যেহেতু নেক্সট ইয়ার স্টুডেন্ট ইউনিভার্সিটিগুলোতে আবার অ্যাডমিশন শুরু হয়ে যাবে এই বছরের অক্টোবরের 15 তারিখ থেকে। সো আমার কাছে মনে হয় যে যারা এই মুহূর্ত থেকে নর্ডিক টার্নসের ভিডিও দেখা শুরু করছেন তাদের পক্ষে প্রসেসগুলো খুঁজে বের করে আবার প্রসেসের যে ভিডিওটা আছে সেগুলো খুঁজে বের করে আবার সেই ভিডিও দেখা একটু কষ্টসাধ্য হতে পারে আপনাদের জন্য। সো আমার কাছে মনে হয় যে আমি প্রসেসগুলো নিয়ে আবার একটু কথা বলি। যারা একেবারে নতুন হায়ার স্টাডিজের ব্যাপারে ভাবছেন আপনারা, অথবা সুইডেন বা নর্ডিক যে কোনো কান্ট্রিতে আসার জন্য ভাবছেন, তাহলে সেই প্রসেসটা কেমন হবে বা প্রসেসটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কোত্থেকে শুরু করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। কোত্থেকে শুরু করবেন, প্রথম যে জায়গা থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইন্টেনশন। আপনি কী ইন্টেনশন নিয়ে পড়তে আসতে চান, আপনার হায়ার স্টাডিজের জন্য যে ইন্টেনশন দরকার সেই ইন্টেনশনটা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আমি আপনাদেরকে হরফ করে বলতে পারি, এবছর অনেকের ভিসা রিজেক্ট হয়েছে শুধুমাত্র তার ইন্টেনশনস অফ হায়ার স্টাডিজ এই ব্যাপারটা ক্লিয়ার ছিল না। সেই জন্য আপনি হয়তো অ্যাডমিশন পেয়ে যাবেন, কিন্তু ভিসার ইন্টারভিউ থেকে শুরু করে ভিসার অ্যাকসেপ্টেন্স পর্যন্ত, একটা নির্দিষ্ট স্টেপস পর্যন্ত আপনাকে যেতে হলে অবশ্যই আপনার ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। সো ফার্স্ট আপনার কাজ হচ্ছে আপনার ইন্টেনশনটা ক্লিয়ার করা। আপনি আপনার ইন্টেনশনটা ফার্স্ট ক্লিয়ার করেন। আপনি এখানে পড়তে আসতে চান, আপনি যে সাবজেক্টে লেখাপড়া করেছেন সেই সাবজেক্টের সাথে যে সাবজেক্টগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেই সাবজেক্টগুলো রেলেভেন্ট কি না। যদি রেলেভেন্ট হয় তাহলে আপনি 4টা পর্যন্ত সাবজেক্ট চুজ করতে পারবেন। সেই 4টা সাবজেক্ট কী কী এটা নিয়ে প্রথম ভাবা, এবং তারপর হচ্ছে আপনি কেন পড়তে চান, আপনি হায়ার স্টাডিজ কেন করতে চান। অনেকে আমাকে কোশ্চেন করে অনেক সময়, আমি লেখাপড়া শেষ করেছি সেই 2001 সালে, এখন 2020 সালে এসে যদি আমি আমার মাস্টার্স করতে চাই সুইডেনে এই ধরনের হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ এডুকেশন গ্যাপ যেটাকে বলেন আপনারা, যে আপনার গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনার গ্যাপটা অনেক বেশি, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা। সুইডেনে সাধারণত বিশ্বাস করা হয় যে আপনি আপনার মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো ধরনের কোর্স বা প্রোগ্রাম আপনি করতে পারবেন, লেখাপড়ার জন্য কোনো বয়স নেই। তো সেক্ষেত্রে আপনি যে কোনো সময় যে কোনো স্টাডিজ আপনি কন্টিনিউ করতে পারবেন। তো আমার পরামর্শ হচ্ছে যে সুইডেনে যদি আপনাদের হায়ার স্টাডিজের মানে যদি কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাদের এডুকেশনের গ্যাপটা কোনো প্রবলেম হবে না। এই ব্যাপারে যারা আমাকে কোশ্চেন করেন তারা সবাইকে আমি কোশ্চেন অ্যান্সার করছি যে আপনার যদি এডুকেশন গ্যাপ থাকে এই গ্যাপে আপনার প্রবলেম হবে না। এটা হলো গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি ইন্টেনশনটা ক্লিয়ার করলেন, এখন আপনার লং টার্ম প্ল্যান কী। আমি সবসময় নর্ডিক টার্নস চ্যানেলে সেই কথাগুলোই বলি যেই কথাগুলো আমি বিভিন্ন অ্যাপ্লিক্যান্টদের প্রবলেম হতে দেখেছি, এবং আমার নিজের ক্ষেত্রে যখন আমি বিভিন্ন প্রবলেম ফেস করেছি সেগুলো সলিউশন নিয়ে যখন আমি কাজ করেছি তখন আমি অনেক ধরনের ওয়ে আউট পেয়েছি। সেই ওয়ে আউট নিয়েই আমি সবসময় কথা বলি আপনাদের সাথে। সো আমার কাছে মনে হয় যে অ্যাপ্লিকেশন করে দেওয়া এবং অ্যাডমিশন হয়ে যাওয়া, দিস ইজ নট দ্য আলটিমেট গোল। আলটিমেট গোল হচ্ছে আপনি এখানে আসবেন এবং এই স্টাডিটাকে কমপ্লিট করবেন, তাহলেই আপনার জন্য, আপনার নেক্সট ক্যারিয়ারের জন্য এবং আমার দেশের জন্য সব জায়গায় আপনি সাকসেসফুল হবেন। সো সেই জন্য প্রথমে ইন্টেনশনের কথাটা বললাম, 2 নম্বরে আমি বললাম হচ্ছে আপনাকে আপনার আফটার এডুকেশনের লং টার্ম প্ল্যান কী। আপনি ধরেন 10 বছরের আপনার গ্যাপ আছে গ্র্যাজুয়েশনে, যদি ভিসার ইন্টারভিউতে আপনাকে কোশ্চেন করে যে এই 10 বছর পর কেন আপনার মনে হলো আপনি মাস্টার্স ডিগ্রি করতে চান, অথবা এই ধরনের মাস্টার্স ডিগ্রি করার পর আপনার প্ল্যান কী, আপনি কী করবেন, আপনি কি সুইডেনে স্টে করবেন, আপনি কি আরও হায়ার স্টাডিজ করবেন, নাকি আপনি বাংলাদেশে ব্যাক করবেন। যদি বাংলাদেশে ব্যাক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রসপেক্টাস কেমন হবে, বা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন সুইডেনে এরপর বাংলাদেশে যাওয়ার পর আপনি কি মনে করেন যে আপনি যেই স্টেজ থেকে বাংলাদেশ থেকে একসময় গিয়েছিলেন 2 বছর পর বা 3 বছর পর যখন আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন তখন আপনি সেই স্টেপে গিয়ে সেই পজিশনে জয়েন করতে পারবেন। যদি না পারেন তাহলে আপনার লং টার্ম প্ল্যান কী। এই জিনিসগুলো নিয়ে অনেকবার অনেকের ভিসা রিজেক্ট হয়েছে, কারণ সে ভিসার ইন্টারভিউ যখন ফেস করেছে তখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে সে সক্ষম হয়নি, বা যেই কোশ্চেনের অ্যান্সার সে করেছে উনি করেছেন সেই অ্যান্সারগুলোতে ভিসা অফিসার বা কেস অফিসার খুব বেশি একটা স্যাটিসফাইড হয় নাই। তো তারপর অ্যাপিলের অংশ তো থাকেই, তো সেই দিকে আমি এখন না গেলাম, আমি জাস্ট প্রসেস নিয়ে কথা বলছি। ফার্স্ট প্রসেস হচ্ছে ইন্টেনশন ক্লিয়ার করা, যে আপনার হায়ার স্টাডিজের মোটিভ কী, ইন্টেনশন কী। 2 নম্বর হচ্ছে আফটার হায়ার স্টাডিজ লং টার্ম প্ল্যান কী। 3 নম্বর হচ্ছে 2020 থেকে যারা সুইডেনে লেখাপড়া করতে আসবে বাংলাদেশ থেকে তাদের কেউ উইদাউট আয়ার্স আসতে পারবে না, অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল আন্ডার গ্র্যাজুয়েশনে, আপনি ওই সার্টিফিকেটটা দেখিয়ে আপনি এখানে আসতে পারবেন না।
এটা 2019 পর্যন্ত ছিল, যারা এসছেন আই ডোন্ট নো দে আর লাকি অর নট, বাট তারা এসছেন। বাট 2020 থেকে অবশ্যই বাংলাদেশ থেকে যারা আসবেন তাদেরকে, তাদের সবাইকে ইংলিশের উপর একটা ইন্টারন্যাশনাল কোর্স করা আছে এমন কোর্স সার্টিফিকেট দেখিয়ে তারপর আপনাকে আসতে হবে। আপনি গ্র্যাজুয়েশনে যখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে করে এসছেন এবং সেই সার্টিফিকেট দিয়ে 2016 সালের পর থেকে যারা এসছেন, 2016, 2017, 2018, 2019 পর্যন্ত যারা এসছেন, তারা অনেকেই দেখা গেছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ দিয়ে তারপর ওনারা এই সার্টিফিকেটটা ইউনিভার্সিটি থেকে নিয়েছেন এবং নিয়ে যখন জমা দিয়েছেন সেটা দিয়ে আপনাদের ইংলিশের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আপনারা মিট করেছেন। কিন্তু এবছর থেকে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল কোনো একটা ইংলিশের উপর কোনো একটা সার্টিফিকেশন নিয়ে সেটা দেখিয়ে তারপর আসতে হবে। সেটা টোফেল হতে পারে, সেটা আপনার পিয়ারসনের কোর্স হতে পারে, বা সেটা হতে পারে আইএলটিএস হতে পারে। বাংলাদেশ থেকে সাধারণভাবে আইএলটিএসটা খুব জনপ্রিয় এবং আইএলটিএসের মাধ্যমে অনেক স্টুডেন্ট বিভিন্ন কান্ট্রিতে হায়ার স্টাডিজের জন্য গিয়েছে। সো আমার 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 পক্ষ থেকে আপনাদের প্রতি সাজেশন থাকবে হচ্ছে আপনারা আইএলটিএসটাকেই বেশি প্রেফার করেন। টোফেল থেকে আপনি আসতে পারবেন, বাট টোফেলের যেই রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা আইএলটিএসটাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে, আপনার ব্যান্ড স্কোর হতে হবে হচ্ছে 6.5। 6.5-এর নিচে যদি হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। 6.5-এ টোটাল ব্যান্ড স্কোর, আর কোনোটাতেই 5.5-এর নিচে যাওয়া যাবে না ইন্ডিভিজুয়াল। সো এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যখন আপনি হায়ার স্টাডিজের জন্য সুইডেনে কোনো মাস্টার্স প্রোগ্রাম করার জন্য আসতে চাইবেন তখন এই হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনারা যদি www.universityadmissions.ac-তে যান সেখানে গিয়ে আপনারা আরও ডিটেলস আইএলটিএসের রিকোয়ারমেন্ট এবং টোফেলের রিকোয়ারমেন্টস এবং আদার্স যে ইংলিশ রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো নিয়ে পড়ে আপনারা আরও বেশি কনফিডেন্ট হতে পারবেন যে আপনার ইংলিশের জন্য আসলে কী করতে হবে। বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নাও ডেইজ যে আপনি আইএলটিএস অথবা ইংলিশের আইএলটিএসের রিকোয়ারমেন্টটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য, কিন্তু ভিসা পাওয়ার জন্য রিকোয়ারমেন্টটা আইএলটিএস দিয়ে ফুলফিল করে না। কারণ অনেকে আইএলটিএসে ভালো করলো, ভালো স্কোর তুললো, কিন্তু সে ভিসা অফিসারের কোনো কোশ্চেন বুঝলো না বা ভিসা অফিসারের সাথে কথোপকথনে অর্থাৎ যখন স্পিকিং করবে সে স্পিকিংয়ের ক্ষেত্রে তার যেই কমিউনিকেশনটা ঠিক মতো হইলো না সেক্ষেত্রে অনেক সময় ভিসা রিজেক্ট হতে পারে। সেজন্য আমার পরামর্শ হচ্ছে আপনাদের প্রতি, আপনারা যারা আইএলটিএস করতেছেন 6.5 তুলে এবছর অ্যাপ্লিকেশন করবেন, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে শুধুমাত্র আইএলটিএস করে ফেললাম তারপরে আমি আর প্র্যাকটিস করলাম না। কারণ আইএলটিএস সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে ফেব্রুয়ারির মধ্যে, আর আপনার ইন্টারভিউটা হবে হচ্ছে দেখা গেল মে বা জুন জুলাই অগস্ট, যে কোনো সময় আপনার ভিসার ইন্টারভিউ হতে পারে, একটা 6 মাসের একটা গ্যাপ আছে। এই গ্যাপের সময়টাতে আপনি এত বেশি ব্যস্ত থাকবেন, এই ব্যস্ত থাকার সময়টাতে আপনি ভিসার ইন্টারভিউ দেওয়ার জন্য যে প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনটা আপনি ঠিকমতো নিতে পারবেন না। সেজন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনারা কন্টিনিউয়াস গ্রোথে ইংলিশের প্রতি প্র্যাকটিস করেন এবং ইংলিশ শিখে তারপর সুইডেনে আসেন। মাস্টার্স প্রোগ্রামে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকবে, তাদের সাথে আপনার প্রজেক্ট থেকে শুরু করে গ্রুপ স্টাডিজ এবং আপনার যেই প্রেজেন্টেশনগুলো হবে সেগুলো সব ইংলিশে হবে। সো আপনি যদি ইংলিশে নিজেকে প্রিপেয়ার করতে না পারেন তাহলে এখানে এসে আপনি যে ক্রাইটেরিয়া মিট করতে হবে, আপনাকে যদি লং টার্ম এখানে থাকতে চান তাহলে আপনাকে ফার্স্ট সেমিস্টারের 30 ক্রেডিটস কমপ্লিট করতে হবে, তারপর আপনাকে জবের ওয়ার্ক পারমিট যেতে হবে। তো 30 ক্রেডিট কমপ্লিট করার জন্য আপনাকে তো সেই যোগ্যতা অর্জন করতে হবে তাদের সাথে গ্রুপ স্টাডি করার, প্রেজেন্টেশন দেওয়ার, তাহলে আপনি সেই গ্রেডগুলো পেয়ে তারপরও আপনি নেক্সট স্টেপে 30 ক্রেডিট কমপ্লিট করে ওয়ার্ক পারমিটে যাবেন, দেন আপনি সিটিজেন হবেন। যদি আপনি সিটিজেন হওয়ার মেন্টালিটি নিয়ে আসেন সে তাদের জন্য বলছি। তো আমার কাছে মনে হয় যে আপনি মানে শুধুমাত্র আইএলটিএস করেই আপনি মানে যোগ্যতা অর্জন করে ফেললেন তা না। আপনি যদি বলেন যে হ্যাঁ আমার তো আইএলটিএস ছিল অ্যাডমিশনে, আমি ভিসা পাইলাম না, কেন আপনার ভিসার কারণ দেখানো হলো যে আপনি ইংলিশে ভালো করে কথা বলতে পারেননি, আপনি স্পিকিংয়ে ভালো ছিলেন না বা আপনার লিসেনিং স্কিল ভালো ছিল না, এই কথা তারা বলতে পারবে। কেন? কারণ তারা ডাইরেক্ট 1-to-1 ইন্টারভিউ নিয়েছে। যদি কোনো কারণে আপনি প্রিপেয়ার না থাকেন তাহলে ইন্টারভিউ অফিসারকে জানান যে আজকে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপেয়ার না, আমাকে আরেকদিন প্রিপারেশনের জন্য সময় দেওয়া হোক। কিন্তু আপনি ভালো ইন্টারভিউ দিবেন না এবং ভালো ইন্টারভিউ না দেওয়ার পর আপনার ভিসা রিজেক্ট হওয়ার পর আপনি ভিসা অফিসার বা কেস অফিসারের সাথে চিল্লাচিলি করবেন বা তাদেরকে মেইল দিবেন বা অ্যাপিলের একটা পর্যায়ে থাকে পরে, সেটা করলে অনেকের অ্যাকসেপ্ট হয় অনেকের হয় না। সো এই কমপ্লিকেশনসে যাওয়ার কোনো দরকার নেই, সবসময় বিদেশে আসার পর আপনার ইংলিশটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, কারণ ইংলিশ ছাড়া এখানে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। কিন্তু আসার আগেও আপনাকে ইংলিশের স্কিলটা দেখিয়ে আসতে হবে। আইএলটিএস ছাড়া আসা যাবে কি না এরকম কোশ্চেন অনেক আছে, আমাকে অনেকে কোশ্চেন করে যে আইএলটিএস ছাড়া আসা যাবে কি না। আমি 2019 সালের আগ পর্যন্ত আমি কাউকে রিপ্লাই করিনি আইএলটিএস ছাড়া আসা যাবে কি যাবে না, বিকজ অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে আইএলটিএস ছাড়া আপনারা প্লিজ আসবেন না,
কারণ আইএলস ছাড়া আপনি আসলে আপনি এখানে কথোপকথন করতে পারছেন না, আপনি এখানে গ্রুপ স্টাডি চালায় যেতে পারতেছেন না, এটা আমাদের বাংলাদেশিদের পক্ষে আমাদের কাছে দেখতেও খুব খারাপ লাগে। সেজন্য আমি কখনও কাউকে বলি নাই যে আপনি মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে চলে আসেন। যারা এসছেন তারা হয়তো ইংলিশে অনেক ভালো, তাদের কথা ভিন্ন, কিন্তু যারা আইএলস দিয়ে আসছেন তারা তুলনামূলকভাবে, তারা যারা আইএলস দিয়ে আসেনি তাদের চেয়ে অনেক ভালো করেছে। আমি দেখি নাই কাউকে আইএলস দিয়ে এসছে 7.5 পেয়ে এসছে বা 6.5 পেয়ে এসছে, সে এখানে কোনো কারণে বেকার বসে আছে, কারণ তার ইংলিশের স্পিকিংটা ভালো, সে কনফিডেন্ট, সে কনফিডেন্ট এনাফ হওয়ার কারণে সে যে জায়গায় যাচ্ছে জবের জন্য তার জব হয়ে যাচ্ছে। কারণ আপনার মেইন কমিউনিকেশন হচ্ছে ইংলিশ, মেইন কমিউনিকেশন যদি আপনি ভালো না হন তাহলে তো আপনি কথাই বলতে পারবেন না। তারপর তো সুইডিশ ল্যাঙ্গুয়েজের ধাপ এখানে আছেই, সো আসার আগেও আপনাকে ইংলিশটা ভালোভাবে জেনে আসতে হবে। আইএলসের ক্ষেত্রে আমার আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে, আপনারা কেউ আইএলস না করে বিদেশে আসার ব্যাপারে চিন্তা করেন না, এটা হচ্ছে আমার পরামর্শ। সুইডেনের ক্ষেত্রে তো এখন নতুন রুল চেঞ্জ করেছে, কিন্তু অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রেও আপনি যদি ইংলিশে আইএলস করে যান তাহলে আপনি সেটা সাস্টেইনেবল হবে, আইএলস না করে গেলে এটা সাস্টেইনেবল হবে না। বলতে পারেন, অনেকে এক্সাম্পল দেখাতে পারেন যে সে গিয়েছে সে ভালো আছে থাকতে পারে, বাট সাস্টেইনেবল না। আচ্ছা গেল, এবার আপনি সাবজেক্ট চুজ করলেন, এবার আপনি 15 অক্টোবরের জন্য ওয়েট করছেন। 15 অক্টোবর আসলো, আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনসে অ্যাকাউন্ট ওপেন করে আপনি সাবজেক্ট যেগুলো চুজ করেছিলেন আগে সেগুলো সুন্দর করে অ্যাপ্লিকেশনের মধ্যে এনে অ্যাপ্লিকেশন করে দেন, সাবজেক্টগুলো চয়েস করে দেন। চয়েস করে দিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টা চয়েস আপনি দিতে পারবেন। যেটা আপনার সবচেয়ে বেশি পছন্দের সাবজেক্ট সেটাকে 1 নম্বরে এভাবে তুলনামূলকভাবে 1, 2, 3, 4 দিবেন। দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশন ফিটা আছে 900 সুইডিশ ক্রাউন সেটা আপনি পে করে দিবেন। পে করে দেওয়ার পর আপনার কাজ শুরু হয়ে গেল, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এটা পে করতে পারবেন। কাজ শুরু হয়ে গেল, কাজ শুরু হয়ে যাওয়ার পর তারপর আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসগুলো অনেকগুলো আপনি আপলোড করে দিতে পারবেন। শুধুমাত্র একাডেমিক ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে, একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপনাকে ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিতে হবে। রেজিস্ট্রারের কাছে গিয়ে বললে সে খামের মধ্যে, ইউনিভার্সিটির খামে সেটা সিলগালা করে উপরে একটা সিগনেচার দিয়ে খামের উপরে সুন্দর করে সে এটা আপনি তার কাছ থেকে নেবেন এবং তারপর আপনাকে পাঠিয়ে দিবেন। এমনভাবে পাঠাতে হবে যেন মনে হয় যেটা ইউনিভার্সিটি থেকেই পাঠানো হয়েছে, আপনি এটা ইউনিভার্সিটি থেকে নিয়ে তারপর পাঠিয়েছেন এরকম যেন মনে না হয়, ঠিক আছে। এই হচ্ছে ডকুমেন্টসের পালা। ডকুমেন্টস আপনি পাঠিয়ে দিলেন এবং আপনি আপলোড করে দিলেন, যেগুলো আপনার আইডেন্টিফিকেশনের ডকুমেন্টস আছে, আরও কিছু ডকুমেন্টস আছে সেগুলো আপনি পাঠিয়ে দিলেন। এই কাজগুলো করার পর, এই কাজগুলো আপনি করতে পারবেন হচ্ছে ফার্স্ট অফ ফেব্রুয়ারি পর্যন্ত। ফার্স্ট অফ ফেব্রুয়ারি পরে আপনি আর ডকুমেন্টসগুলো জমা দিতে পারবেন না। ডকুমেন্টসগুলো জমা দেওয়ার লাস্ট ডেট শেষ হয়ে যাওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে। এই ওয়েটটা আপনি করবেন হচ্ছে একদম এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসে যখন রেজাল্ট হবে, এপ্রিল মাসের প্রথম উইকে রেজাল্ট হয়ে যাওয়ার কথা যদি কোনো কিছু চেঞ্জ না হয় এখনও পর্যন্ত, প্রথম উইকে যদি এপ্রিলের রেজাল্ট হয়ে যায়, যদি আপনি অ্যাডমিশন পেয়ে যান, তারপর আপনাকে কাজ করতে হবে ভিসা নিয়ে। এরপর এর মাঝখানে আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করা। ইন্ডিভিজুয়াল স্কলারশিপের জন্য আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরেকটা স্কলারশিপ আছে যেটা 100% স্কলারশিপ, সেটা হচ্ছে সুইডেন ইনস্টিটিউট স্টাডি গ্লোবাল ফর গ্লোবাল প্রফেশনালস, নাম চেঞ্জ করেছে এবছর, গত বছর থেকেই নাম চেঞ্জ করেছে। তো এইটাতেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি এটা পেয়ে যান তাহলে আপনি 100% ওয়েভারে আপনি লেখাপড়া করতে পারবেন এবং সুইডিশ সরকার আপনাকে প্রত্যেক মাসে 10,000 সুইডিশ ক্রাউন করে দিবে, যেটাকে আপনার প্রায় 1,00,000 থেকে 1,15,000 টাকার মতো আপনি ধরতে পারেন। তো এই টাকাটা আপনি প্রত্যেক মাসে পাবেন। এটা হচ্ছে অনেক বড় একটা স্কলারশিপ, যেখানে আপনার লিডারশিপের একটা এক্সপিরিয়েন্স দেখাইতে হবে, আপনার আইএলটিএস থাকলে সেটা গণ্য করা হবে, আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা দেখা হবে, কত আপনার ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন সেই ইউনিভার্সিটির রেজাল্টটা কত ছিল সেটা দেখা হবে। এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর আপনি যদি স্কলারশিপটার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে এটা পাবেন। এটা নিয়ে আলাদা অনেকগুলো পর্ব করা হয়েছে, দরকার হলে আরও কিছু পর্ব করা যেতে পারে। তারপর হচ্ছে যে এবার আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে দিলেন, আপনি অ্যাডমিশন হয়ে গেছে, অ্যাডমিশনের টিউশন ফিটা পে করতে হবে, স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে ব্যাঙ্কে গিয়ে, স্টুডেন্ট ফাইল ওপেন করে তারপর আপনাকে টিউশন ফিটা ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। যখন ইউনিভার্সিটি আপনাকে নোটিফাই করবে যে আপনার টিউশন ফিটা গ্র্যান্টেড হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে এবং তারা টিউশন ফিটা পেয়েছে অলরেডি, সেই সার্টিফিকেটটা দিয়ে, সেই নোটিফিকেশন লেটারটা দিয়ে এবং অ্যাডমিশন লেটারটা দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিসা অ্যাপ্লিকেশনের কিছু ফি আছে, আপনি যদি একা আসেন তাহলে এক ধরনের ফি, আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন তাহলে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য, ডিপেন্ডেন্টের জন্য আলাদাভাবে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফি ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনি দিতে হবে। সো ভিসা অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন তখন ভিসা অ্যাপ্লিকেশনের সাথেই আপনি আপনার ওয়াইফ, আপনার অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনার বাচ্চা কাচ্চা যারা আছেন তাদের সবাইকে নিয়ে আপনি ফ্যামিলির ভিসা অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে
আপনি এইভাবে অ্যাপ্লিকেশন করে দিলেন, ভিসার অ্যাপ্লিকেশন করে দিলেন। আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে ব্যাংক সলভেন্সি দেখাইতে হবে। ব্যাংকে আপনার এখানে মাইগ্রেশনস ওয়ার্কার www.migrationsworker.ac, এটাকে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি বলা হয়। এখানে যখন আপনি এই পেজটা যখন খুলবেন, সেখানে আপনি আপনার ফ্যামিলি এবং আপনার জন্য কত টাকা দেখাইতে হবে ব্যাংকে, আপনার এক বছরের এক্সপেন্স, সেই এক বছরের এক্সপেন্সটা আপনাকে ব্যাংকে স্টেটমেন্টের মাধ্যমে নিয়ে তারপর সেটা আপনাকে শো করতে হবে। সেটা আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সাথেই অ্যাটাচমেন্ট করে এটা আপনি পাঠিয়ে দেবেন। এই জিনিসগুলো করে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করে দিতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর ভিসা কেস অফিসার আপনার ভিসাগুলো, ভিসার যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা সুন্দরভাবে দেখবেন এবং চেক করবেন। চেক করে যদি তার মনে হয় যে না সব কিছু ঠিক আছে, তাহলে সে উইদাউট ইন্টারভিউ আপনার ভিসা অ্যাকসেপ্ট করতে পারেন। যদি মনে হয় যে না অনেক কিছু মিসিং আছে, তাহলে সেটা চাইতে পারে আপনার কাছে। আর যদি মনে হয় যে না আমি তাকে তার সাথে সরাসরি কথা বলতে চাই, তাহলে আপনার একটা ইন্টারভিউ হবে, ভিসার ইন্টারভিউ। সেই ভিসা ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে আপনি ভিসা পাবেন কি পাবেন না। এইভাবে ভিসার ইন্টারভিউ হয়ে যাওয়ার পর যখন আপনি ভিসা পাবেন, তখন আপনার একটা বায়োমেট্রিক হবে, আপনার আঙুল ছাপ হবে এবং আপনার ছবি তোলা হবে। সেই অনুযায়ী আপনার ইউটি কার্ড, অর্থাৎ ভিসা কার্ড যেটা, সেটা সুইডেন থেকে মাইগ্রেশন ওয়ার্কার থেকে পাঠানো হবে। যখন আপনি ইউটি কার্ড পেয়ে যাবেন, তারপর আপনি ফ্লাইট বুক করে আপনি সুইডেনের উদ্দেশ্যে রওনা হবেন। দিস ইজ দ্য ফুল প্রসেস দ্যাট আই ডিসক্রাইব নাও ফর এনি স্টুডেন্ট, মাস্টার প্রোগ্রাম স্টুডেন্ট ইন সুইডেন। এই প্রসেসগুলো যদি আপনারা করতে না চান বা করতে না পারেন, তাহলে nordicturns.ac আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে। এবং এই সাহায্যটা অবশ্যই পেমেন্টের মাধ্যমে হবে। আপনি অ্যাপ্লিকেশন ফি এর যে কথাটা বললাম, যখন আপনি ইউনিভার্সিটি admissions.ac আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনের যে ফিটা আছে, আপনি সেই ফিটা নর্ডিক টার্নসকে দিবেন। নর্ডিক টার্নস এখান থেকে সেই ফিটা দিয়ে দিবে। আপনার ভিসা অ্যাপ্লিকেশনের যে ফিটা আছে সেটা nordicturns.ac ভিসা অ্যাপ্লিকেশনটা আপনার করে দিবে, এবং সেই অনুযায়ী যে ফিটা আছে সেটা আপনি তাকে দিবেন, সে দিয়ে দিবে। এভাবে কিছু কাজ নর্ডিক টার্নস করে দিবে। এবং nordicturns.ac-র যে প্রসেস সেটা হচ্ছে, আপনি 15 অক্টোবরের আগে, অর্থাৎ 15 সেপ্টেম্বরের পর থেকে আপনারা service@nordicturns.ac-তে মেইল দিবেন যে আপনি এই সাবজেক্টে লেখাপড়া করেছেন একদম ডিটেলে, এবং আপনি এই সাবজেক্টগুলোতে লেখাপড়া করতে চান বা কী কী সাবজেক্টে লেখাপড়া করলে ভালো হয় সেটার অ্যাডভাইস চেয়ে আপনি একটা মেইল করবেন। সেই মেলের পর এখানে যে সার্ভিসের যারা কাজ করছে nordicturns.ac নিয়ে, তারা আপনাকে রিপ্লাই করবে যে এই সাবজেক্টগুলো আমার মনে হয় আপনার সাথে রেলেভেন্ট এবং এগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার জন্য ভালো হতে পারে এবং আপনার চান্স হতে পারে। তখন আপনি সেখান থেকে 4টা সাবজেক্ট সিলেক্ট করবেন এবং আপনি পে করবেন। পে করার সাথে সাথে nordicturns.ac আপনাকে প্রায়োরিটিতে রাখবে এবং সেই অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করা হবে। আপনাকে প্রত্যেকটা জায়গায় নোটিফাইড করা হবে। এমন কোনো টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে না যেটা আপনি নর্ডিক টার্নসে, ধরেন আপনি অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশনের সময় আপনি টাকা দিলেন, এরপর আপনি টাকা দিবেন হচ্ছে ডকুমেন্টসগুলো সেন্ড করার জন্য। ডকুমেন্টসগুলো আপনি কিছু সেন্ড করবেন, এখান থেকে কিছু ডকুমেন্টস আপলোড করা হবে, চেক করে তারপর আপলোড করা হবে যেন কোনো ভুল না হয়। সো এইভাবে যখন আপনি ডকুমেন্টসে আপলোড করার জন্য এবং ডকুমেন্টস ওখান থেকে পাঠানোর জন্য সব ইনফরমেশনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, সেই চার্জটা আপনি তাদেরকে দিবেন। দেওয়ার পর তারা আপনার অ্যাডমিশন হওয়ার জন্য ওয়েট করবে। যদি আপনি অ্যাডমিশন পেয়ে যান, তাহলে ফার্দার প্রসেসে nordicturns.ac আগাবে। যদি আপনি অ্যাডমিশন না পান, তাহলে ফার্দার প্রসেসে আর আগাবে না। যদি আপনি nordicturns.ac-র মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন, আপনি যদি অ্যাডমিশন পেয়ে যান, তারপরে আপনাকে ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে। ভিসার অ্যাপ্লিকেশনটা nordicturns.ac করে দিবেন এবং ভিসার অ্যাপ্লিকেশনের সাথে সাথে আপনার যত রেসপন্সিবিলিটি আছে সবগুলো nordicturns.ac নেবে। কিন্তু আপনার ভিসা হওয়া বা না হওয়া সেটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে। nordicturns.ac আপনাকে হেল্প করবে প্রত্যেকটা, তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রত্যেকটা জায়গায় স্টেপ অনুযায়ী সঠিক ইনফরমেশন এবং সঠিকভাবে আপনার অ্যাপ্লিকেশনটা যেন সেন্ড করা হয় সেই ব্যাপারে আপনাদেরকে সাহায্য করবে। যদি আপনার ভিসা রিজেক্ট হয়, যেই টাকাটা আপনি দিয়েছেন নর্ডিক টার্নসকে সেটা শুধুমাত্র নর্ডিক টার্নসের কাউন্সেলিং সার্ভিস এবং অ্যাপ্লিকেশন ফি, এছাড়া বাকি কোনো টাকা আপনি দেন নাই, সো আপনাকে সেই টাকাটা রিটার্ন করা হবে না। এটা হচ্ছে নর্ডিক টার্নসের প্রসেস। আপনি যখন ভিসা পেয়ে যাবেন, তারপর থেকে আপনি সুন্দর করে আপনার মতো করে ফ্লাইট বুক করবেন। nordicturns.ac ইচ্ছা করলে ফ্লাইট বুক করতে পারবে যদি আপনি অন রিকোয়েস্ট করেন, কিন্তু সেটার জন্য এক্সট্রা কিছু চার্জ হয়তো বা সে করবে। এইভাবে nordicturns.ac কাজ করবে। আপনারা যারা nordicturns.ac-র মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, তারা service@nordicturns.ac এই জায়গায় মেল দেন এবং মেল দিয়ে আপনারা কনফার্ম করুন। আপনারা যতক্ষণ পর্যন্ত টাকা পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত nordicturns.ac আপনার জন্য বা আপনার অ্যাপ্লিকেশনের জন্য কাজ করা শুরু করবেন না, ঠিক আছে? এই গেল প্রসেস। আমি nordicturns.ac নিয়ে এখানে ডিসক্রাইব করে দিলাম বিকজ আমি আদার্সভাবে ওয়েবিনার করে কোনো সময় পাচ্ছি না। বাট যদি 15 সেপ্টেম্বরের আগে nordicturns.ac-র ওয়েবসাইটের কাজ শেষ হয়ে যায়, তাহলে একটা ওয়েবিনারের আয়োজন করা হবে। সেই ওয়েবিনারে আমি আরও ডিটেলস বলবো যে আপনাদেরকে কীভাবে কাজ করতে হবে। একেবারেই ন্যূনতম একটা ফিজের মাধ্যমে
বাংলাদেশের স্টুডেন্টরা যারা মাস্টার্স ডিগ্রি করতে চায় সুইডেনে বা নর্ডিক কান্ট্রিজগুলোতে তাদেরকে হেল্প করা হবে এবং এই সার্ভিসের যে ফিটা এই ফিটা নেওয়া হচ্ছে শুধুমাত্র কোম্পানিটাকে বা নর্ডিক টার্নস ডট এসি যেই ওয়েবসাইটটা আছে এবং যেখানে যে কাজ করার জন্য যারা কাজ করছেন এক্সপিরিয়েন্সড যারা কাজ করছেন তাদেরকে শুধুমাত্র তাদেরকে সার্ভিসের একটা ফি দেওয়ার জন্যই এই ফিটা নেওয়া হচ্ছে সো আমি মনে করি যে যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে ভয় পান আমি ব্যক্তিগতভাবে সবসময় আপনাদেরকে সাজেস্ট করে এসেছি আপনারা সবসময় নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করেন কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন না এবং নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের অনেক ধরনের ভুল হয় যেটা আপনারা জানেন না যে এই চেকলিস্টগুলো হয়তো বা দরকার ছিল অ্যাপ্লিকেশন করার পর যখন আপনারা বিভিন্ন মানুষের কাছে শোনেন তখন মনে হয় যে হ্যাঁ আমি যদি এইভাবে করতাম তাহলে হয়তো বা আমার ভিসাটা রিজেক্ট হতো না বা আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতো না বা এই সাবজেক্টগুলোতে আমি চুজ করেছি এই সাবজেক্টগুলো চুজ না করে যদি আমি অন্য সাবজেক্ট চুজ করতাম তাহলে হয়তো আমার প্রসেসটা আরও ভালো হতো আমি হয়তো বা খুব তাড়াতাড়ি হয়তো বা ভিসার রেজাল্টটা পেয়ে যেতাম বা অ্যাডমিশনের রেজাল্টটা পেয়ে যেতাম এইভাবে আপনার কাছে মনে হতে পারে নর্ডিক টার্নস ডট এসিতে যারা কাজ করছে তারা এক্সপিরিয়েন্সড এবং তাদের এক্সপিরিয়েন্স থেকেই তারা সুইডেনে এসেছে তারাও লেখাপড়া করতে একসময় সুইডেনে এসেছিলেন এবং তারা লেখাপড়া করার মাধ্যমে তারা অনেক কিছু শিখেছেন এবং নর্ডিক টার্নসের বিভিন্ন অ্যাপ্লিকেশনের অ্যাপিল লেটার নিয়ে কাজ করেছেন অ্যাডমিশন নিয়ে কাজ করেছেন আমি নিজে কাজ করেছি এভাবে কাজ করতে করতে দেখা গেছে যে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এই এক্সপিরিয়েন্সটাই শুধুমাত্র নর্ডিক টার্নস ডট এসির যারা কাজ করবেন সার্ভিসে বা এডুকেশনে তারা ইউজ করবেন আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি যারা যারা এই বছর অ্যাপ্লিকেশন করবেন আর যারা যারা চলে এসছেন অলরেডি তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সুইডেনে যারা 2020 অ্যাপ্লিকেশন করবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন ইউ ক্যান ডু ইট আই এম উইথ ইউ নর্ডিক টার্নসের ভিডিও যেভাবে সবসময় থাকে সেভাবেই থাকবে ইনশাল্লাহ আর নর্ডিক টার্নস ডট এসির কাজ চলছে যখন কাজ শেষ হয়ে যাবে তারপর থেকে আপনাদের 15 সেপ্টেম্বরের পর থেকে হয়তো বা আপনাদের মেইলে মেইল প্রত্যেকটা মেইলে রিপ্লাই করা হবে এবং সেইভাবে আপনারা প্রসিড করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া করি যেন আপনারা সেফ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ